এই ঈদ কিন্তু সবার জন্য খুশির হয় না, ঈদ কিন্তু সবার জন্য একরকমও না। বাবা গিয়েছে সন্তানদেরকে হাটে নিয়ে গরু দেখানোর জন্য, কারণ বাবার সেই সামর্থ্য নাই গরুটা কিনে নিয়ে বাসায় চলে আসবে। তবে সন্তানরা যেভাবে বাবাকে প্রতিনিয়ত বলছিল, বাবা সবাই তো কুরবানি দিচ্ছে, সবাই গরু কিনছে, তুমি কেন কিনছো না, বাবার তখন মুখের মধ্যে কোনো ভাষা ছিল না, এমন কোনো শব্দ ব্যবহার করতে পারেনি যেটা দিয়ে সন্তানকে সান্ত্বনা দিতে পারবে, যার কারণে সন্তানকে নিয়ে হাটে চলে যায়। গরু ছাগলের জমজমাট হাট, যেখানে মানুষ প্রতিনিয়ত গরু কিনার জন্য যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে গরু কিনার জন্য, সেইখানে নিয়ে গিয়েছিল তার সন্তানদেরকে শুধুমাত্র স্বপ্ন পূরণ করার জন্য, তবে কিনে বাসায় নিয়ে আসতে পারেনি সাথে করে। এতে করেও কিন্তু তার সন্তান খুশি হয়েছে, তার বাবাও কিছুটা ভিতরগতভাবে আঘাতটা কমিয়েছে। আসলে ভাই দেখেন, অনেকের সামর্থ্য নাই তবে স্বপ্নটা অনেক বড়। তার সন্তানরা তো সবারটা দেখে তারপর তার বাবাকে বলবে যে বাবা আমার জন্য একটি গরু কেন আনলে না, তবে বাবা তো আর কিনতে পারে নাই, বাবার সেই সামর্থ্য নাই। আমাদের সমাজে এরকম অসংখ্য লোক আছে যারা একটি গরুর জায়গায় দশটি গরু কিনে তারপর কোরবানি দিচ্ছে, তবে তারই পাশের বাসারই একজন লোক ভাই কোরবানি দিতে পারে না, তার ছেলে মেয়েরা ভাই সকালে গোস্ত না খেয়ে বসে আছে, হয়তোবা দুই টুকরো মাংস মিললে পুরো পরিবারটা মিলে একসাথে খেত, তবে ওই যে মধ্যবিত্ত পরিবার কারো কাছে গিয়ে বলতেও পারবে না ভাই আমাকে দুই টুকরো মাংস দেন। আসলে ভাই ঈদটা কেন যেন সবার জন্য সমান না, আমরা তো জানি ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, তবে আনন্দটা সবাই কেন ভাগাভাগি করে নিচ্ছে না? আপনার সুখ আনন্দটা আপনি একাই উপভোগ করবেন, আর আপনার দুঃখের সময় মানুষকে পাশে ডাকবেন তা তো না। আজকে আপনি সুখে আছেন, আজকে আপনার অবস্থান ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই বাবার মনে কতটাই না যন্ত্রণা ছিল, বাবাটা কাউকে বলতে পারছিল না, এই বাবাটা গিয়েছিল হাটে তার সন্তানদেরকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে পুরো হাটটা ঘুরে বেরিয়েছে, গরুগুলো দেখিয়েছে, অনেক গরুর দামও করেছে, তবে বাবার সামর্থ্য ছিল না বাসায় একটি মুরগি নিয়ে যাওয়ার। যখনই আমি এরকম একটি বাস্তবতার প্রমাণ পাচ্ছিলাম তখন বিষয়টা আমার কাছে অনেকটা খারাপ লেগেছে, এবং আমি মনে করেছিলাম এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। যারা একটি গরু কিনো ভাই, এখন পর্যন্ত আপনাদের মনটা মানে পুরোপুরি ভাবে খুশি না, আপনারা চিন্তা করছেন আমার পাশের বাড়িতে কত বড় গরু কিনছে, আমার বাবা ছোট গরু কিনছে, তারা পাঁচটা গরু কিনছে, আমার বাবা ছোট্ট একটা খাসি কিনে নিয়ে আসছে, এটা নিয়ে আপনারা কিন্তু ভাই সন্তুষ্ট না। তাই আপনাদের সবাইকে বলবো একটু এদের দিকে তাকান, এরা তো একটি মুরগি কিনেও খেতে পারেনি, তারপরও দেখেন তারা কতটা খুশি, কতটা আনন্দিত, তার ছেলে মেয়েকে নিয়ে চলে আসে হাটের মধ্যে, আজকে অনেকটা খুশি ভাই তারা। তবে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দেওয়ার পরও আপনি কেন সন্তুষ্ট না, আপনি কেন খুশি না? আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরও যদি আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু নারাজ হবেন। তাই বলবো যে যেখান থেকে যে অবস্থানে আছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা আপনাকে সবার চেয়ে ভালো রাখছেন। অনেকেই বলতে পারেন ভাই মানুষের এত টাকা রয়েছে আমার কেন টাকা নাই, দেখেন ভাই আল্লাহ তাআলা হয়তো আপনাকে এখন টাকা দিচ্ছে না, ভবিষ্যতে দিবে, বা আপনাকে দিলে আপনি সেই টাকা দিয়ে অপব্যবহার করতে পারেন। কারণ আমাদের সমাজের মধ্যে এখন কিছু সংখ্যক মানুষের টাকা হলেই তারা সেই টাকার অপব্যবহার করে, ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করে, আর যার কারণে কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ক্ষমতা উঠিয়ে নেয় এবং তারা একটা সময় অধপতনে চলে যায়, তারা এক সময় দুনিয়া ত্যাগ করে নীলজ্জের মতো, আর সেটার প্রমাণ কিন্তু আমরা প্রতিনিয়তই পাচ্ছি। আজকের এই বিষয়টি আমাকে যেভাবে মানে ভিতর থেকে কাঁদিয়ে দিয়েছে, আমি মনে করি এই ভিডিওটা দেখার পর আপনাদের প্রত্যেকের হৃদয় থেকে অশ্রুক্ষরণ হতে পারে। যদি এরকম কিছু হয়ে থাকে ভাই ভিডিওটা শেয়ার করেন, যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে যে অবস্থানে আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা প্রয়োজন। এরকম হাজারো পরিবার আছে, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা আজকে কোরবানি দিতে পারেনি, তবে অন্যেরটা দেখে আজকে তার আনন্দিত। ঈদ তো আসলে এরকমই হওয়া উচিত যে প্রত্যেকের আনন্দ প্রত্যেকে ভাগাভাগি করে নেবেন। তা আপনাকে বলছি, আপনি যদি কোরবানি দিয়ে থাকেন, আপনার পাশের বাসার যদি কেউ কোরবানি দিয়ে না থাকে তাহলে তার বাসায় পাড়া প্রতিবেশীর ভাগটা একটু পৌঁছে দিয়েন, কারণ তারা মধ্যবিত্ত পরিবার, কখনো এসে বলবে না ভাই আমার ঘরে তো গোস্ত নাই, আমার ছেলে মেয়েরা তাকিয়ে আছে কি খাবে তারা, তাই তাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ থেকে বিরত থাকবেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।